হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা সেন্টেন্সের যে পাঁচটি ভাগ আছে প্রকাশের ধরন অনুসারে, সেই পাঁচটি ভাগের চার নম্বর ভাগ অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছামূলক বাক্য নিয়ে আমরা আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে সেন্টেন্সের যে পাঁচটি ভাগ আছে তার প্রথম তিনটি ভাগ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং উপকৃত হয়েছো, এবং অবশ্যই করে চিনতে শিখতে পেরেছো যে কোনটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, এবং এদের গঠনগুলো কেমন হয়। তো আজকে আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং শিখে নেব অপটেটিভ সেন্টেন্স কেমনভাবে তৈরি করতে হয় বা অপটেটিভ সেন্টেন্স কাকে বলে ইত্যাদি। তো প্রথমে আমরা জানবো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে বা ইচ্ছামূলক বাক্য কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে আমরা ইচ্ছা প্রকাশ করে থাকি বা কোনো প্রার্থনা করি, কোনো কামনা বাসনা জানাই বা কাউকে আশীর্বাদ করি ইত্যাদি। আমরা যখন কোনো কিছু পেতে ইচ্ছা প্রকাশ করি বা কোনো কিছু প্রার্থনা করি বা কারোর জন্য আশীর্বাদ করি ইত্যাদি, যে বাক্যগুলোর মধ্যে দিয়ে আমরা এগুলো করে থাকি সেগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়। তো অপটেটিভ সেন্টেন্সের এর মধ্যেই তোমরা যে এই ওয়ার্ডটিকে খেয়াল করো, অপটেটিভ, এখানে যে শব্দটি দিয়ে ইচ্ছা বা আশা প্রকাশ করা হয় সেটা হলো অপ্ট, OPT, অপ্ট, এটা হলো মূল শব্দ। অপ্ট কথার অর্থ হলো ইচ্ছা প্রকাশ করা বা আশা করা। তো এখান থেকে আমরা বুঝে নিতে পারি অপটেটিভ সেন্টেন্সের অর্থটা। তো আমরা জেনে নিলাম অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। এবারে আমরা অপটেটিভ সেন্টেন্সের কয়েকটা উদাহরণ দেখে বুঝে নিতে পারবো যে অপটেটিভ সেন্টেন্সগুলো কেমন, সেগুলোর ধরন কেমন। সেগুলো আমরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে যে উদাহরণগুলো রাখা আছে সেগুলো তোমরা একটু খেয়াল করো। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার আশীর্বাদ করুন। মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও। মে ইউ বি এ ফেমাস ম্যান ওয়ান ডে, একদিন তুমি বিখ্যাত মানুষ হও। মে দি অলমাইটি বি উইথ ইউ, সর্বশক্তিমান সবসময় তোমার সঙ্গে থাকুক। উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। উইশ ইউ সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা আসুক। এখানে তোমরা এই বাক্যগুলোকে নিশ্চয়ই খেয়াল করেছো, প্রত্যেকটা বাক্য কিন্তু মে দিয়ে শুরু হয়েছে অথবা উইশ দিয়ে শুরু হয়েছে, এবং প্রত্যেকটা বাক্য দিয়েই কিন্তু আমরা কখনো প্রার্থনা করেছি, কখনো আশা প্রকাশ করেছি বা কখনো কারোর আশীর্বাদ করেছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অপটেটিভ সেন্টেন্সের ধরনগুলো কেমন হয়, এবং এরকম সেন্টেন্স তোমরা যেখানে পাবে তোমরা বুঝে নেবে যে এগুলো অপটেটিভ সেন্টেন্স। তো এইগুলোর গঠন কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা একটু জেনে নিই। অপটেটিভ সেন্টেন্স মূলত মে, মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এবং উইশ, এইগুলো দিয়ে তৈরি হতে পারে। তারপরে যেটা থাকবে সেটা হলো সাবজেক্ট, এবং তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বা আদার্স। এখানে এই প্যাটার্ন বা এই গঠন অনুসারে বাক্যগুলোকে তোমরা খেয়াল করো নিচের ছকটিতে। মে ইউ বি হ্যাপি, এখানে এই বাক্যটি ভাগ করা আছে, দেখো মে দিয়ে শুরু হয়েছে, মে মোডাল ভার্বটি দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট হলো তারপরে ইউ, তারপরে আছে ভার্ব বি, তারপরে অ্যাডজেক্টিভ হ্যাপি। মে গড ব্লেস ইউ, মে দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স, তারপরে সাবজেক্ট গড, তারপরে ব্লেস ভার্ব, তারপরে ইউ, এটা বাক্যের অন্য শব্দ। তারপরে বাক্যটাও একই রকমভাবে, মে ইউ লিভ লং, মে ইউ বি আ ফেমাস ম্যান ওয়ান ডে, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, উইশ ইউ সাকসেস ইন লাইফ। আমরা যে কোনো কারো জন্মদিনে বা কারো কোনো বিশেষ দিনে আমরা উইশ করে থাকি বা শুভেচ্ছা জানাই, তখন আমরা উইশ দিয়ে সেই বাক্যগুলো তৈরি করতে পারবো। তো এখানে
তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে অপটেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা ইচ্ছা প্রকাশ করে থাকি বা আশা প্রকাশ করে থাকি, প্রার্থনা বা কামনা বাসনা জানাই। তো সেগুলো করতে গেলে আমাদের প্রথমেই কিন্তু মে এই মডাল ভাবটিকে আনতে হবে, আর শুভেচ্ছা জানাতে গেলে অবশ্যই করে উইশ আনতে হবে। তোমরা এটা শিখে নিতে পারলে এবং তারপরেই কিন্তু সাবজেক্ট থাকবে এবং তারপরে থাকবে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বা বাক্যের অন্য কোনো শব্দ। এভাবেই কিন্তু অপটেটিভ সেন্টেন্সগুলো তৈরি হবে। তো আশা করি তোমরা অপটেটিভ সেন্টেন্স কাকে বলে এবং এর গঠনটা কেমন সেটা সম্বন্ধে জেনে নিতে পারলে, এবং এই বাক্যগুলো যদি কোথাও তোমরা পেয়ে থাকো অবশ্যই চিনতে পারবে অপটেটিভ সেন্টেন্স, এবং এগুলো তৈরি করতেও তোমরা নিজেরা পারবে আশা করি। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা আমার পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেন্টেন্সের উপরে সেগুলো অবশ্যই ফলো করবে। সকলে ভালো থাকবে।